Assalamualaikum. Welcome to Shimul Memorial North South School and College Rajshahi. I am Jinia Khanum Moni, Assistant Teacher of Shimul Memorial North South School and College Rajshahi. Dear students, today we will read Unit 24 from the text, and this is our revision class. Okay, and the name of the unit is Animals. Where do they live? প্রাণীরা কোথায় বাস করে তাই তো দেখেন আমাদের কন্টেন্টস কি আছে টেক্সট রিডিং সিমিলার ওয়ার্ড সেন্টেন্স মেকিং পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্বস বেঙ্গলি মিনিং আর কি আছে শর্ট কম্পোজিশন এগুলো সবগুলোই আমাদের কি রিভিশন যাচ্ছে তাই তো তাহলে আমরা প্রথমে টেক্সট রিডিংটা করে ফেলি ওকে দেখেন স্টুডেন্টস লুক অ্যান্ড সে দেখো এবং বলো লুক মানে কি দেখা তাই না অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা দেখো এবং বলো মান কি অর্থ বানর এরপরে আছে কি এটা কিসের ছবি বিয়ার বিয়ার অর্থ ভালু এটা কিসের ছবি টাইগার টাইগার অর্থ বাঘ এটা কিসের ছবি বিয়ার ডিয়ার অর্থ হরি এরপরে ফক্স ফক্স অর্থ ফিক্সিয়াল আর এরপরে কি আছে এটা বনের রাজা তাহলে কি লায়ন লায়ন অর্থ সিংহ তাহলে এবার বি নাম্বার দেখে হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার্স ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড কালার্স ইউ নো ওয়ার্ডগুলো ব্যবহার করো শব্দগুলো ব্যবহার করো এবং রং করো যেটা তোমার জানা আছে আই ক্যান সি আ মাঙ্কি ইটস স্মল ইটস ব্রাউন দেখো এখানে একটি মাঙ্কি দেখতে পাচ্ছি এটা কি ছোট এবং এটা কি রং বাদামি এখানে তুমি কি দেখতে পাচ্ছ এখানে দুটো বাঘ দেখতে পাচ্ছ তাহলে আমি কি এখানে বলতে পারি এখানে একটা বাঘের সম্পর্কে আমি বলতে পারি আই ক্যান সি আ টাইগার ইটস বিগ অ্যান্ড ইটস অরেঞ্জ এর রংটা কি অরেঞ্জ আর এটা বলতে পারি আই ক্যান সি আ টাইগার আই ক্যান সি আ টাইগার ইটস বিগ অ্যান্ড ইটস হোয়াইট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা বলতে পারি তাই তো এরপরে দেখেন ছোট সোনামণিরা এখানে কি আছে I can see a fox. It's big. It's red. এটা তো বলতে পারি. I can see a fox. It's small. It's brown. তাই তো? এরপরে বলছে দেখেন. Draw and color another animal. You know, talk about it. এখানে বলছে একটি অন্য প্রাণী আঁকো এবং একে এবং এটা রং করো এবং এর সম্পর্কে কি করো টক অ্যাবাউট ইট এর সম্পর্কে বলো যেমনটা এইখানে আমরা বললাম ওকে এখানে তোমার মন মতো একটা প্রাণীর ছবি আঁকো একে তুমি মন মতো কালার করো এবং এইভাবে তুমি বলে ফেলো বোঝা যায় এরপরে দেখো লুক অ্যান্ড সে দেখো এবং বলো এই কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা ফরেস্ট ফরেস্ট অর্থ কি বন এফ ও আর এস টি ফরেস্ট ফরেস্ট অর্থ বন এরপরে দেখো শেড এস এইচ ই শেড শেড অর্থ হচ্ছে চালা ঘর এরপরে হচ্ছে ট্রি ট্রি অর্থ গাছ এরপরে এটা কি ডি এন ডেন ডেন অর্থ গুহা এরপরে কিছু ছবি এন এস টি ডেস নেস্ট অর্থ পাখির বাসা এরপরে আছে পন পিও এন ডি পন পন অর্থ কি কুকুর লুক অ্যাট দ্য এনিমেলস প্রাণীগুলোর দিকে দেখো ট্রেস অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস এটা কিসের ছবি দেখতে পাচ্ছ টাইগার এখানে টাইগারটা ট্রেস করে ঘরটা এই ফাঁকা ঘরটাতে লিখতে হবে এখানে টাইগার লিখতে হবে এটা কি দেখতে পাচ্ছি ফক্স ফক্স এই দেখো ফক্সটা ট্রেস করব পরে এখানে লিখব এরপরে আছে মানকি এই দেখো মানকি মানকিটাকে আমরা ট্রেস করে এখানে লিখব এরপরে আছে কাউ কাউ কোথায় বাস করে চালা ঘরে এখন দেখো আমরা লিভিং প্লেস গুলো দেখেছি এখানে যে প্রাণীগুলো বাস করার জায়গাগুলো দেখেছি এবং কোথায় কোন প্রাণী বাস করে সেটাও আমরা এখানে
দেখতে পেলাম তাই না এই যে চালাঘরের ছবি আছে দেখো চালাঘরের নিচে কে বাস করে কাউ ফরেস্টে কে বাস করে টাইগার ডেনে কে বাস করে ফক্স আর ট্রিতে কে বাস করে ট্রিতে বাস করে মানকি এবার বলছে লুক অ্যাট দ্য পিকচারস ইন অ্যাক্টিভিটি বি বি নাম্বার অ্যাক্টিভিটিতে ছবিগুলো দেখো সে হোয়ার দ্য অ্যানিমেলস লিভ এবং ছবিগুলো দেখতে বলছে এবং বলছে প্রাণীগুলো কোথায় বাস করে সেটা সম্পর্কে বলো যেমন এখানে একটা বলে দিয়েছে এ টাইগার লিভস ইন আ ফরেস্ট একটি বাঘ কোথায় বাস করে বনে বাস করে আমরা এখানে কি বলতে পারি আ ফক্স লিভস ইন আ ডেন এখানে বলতে পারি আ মানকি লিভস ইন আ ট্রি এখানে বলতে পারি কাউ লিভস ইন আ শেড তাই তো কি আমরা বুঝতে পারছি ছোট সোনামণিরা আমরা তো এই ক্লাসটি এর আগেও করেছি আমরা এর আগেও বুঝেছি এবার আজকে মনে হয় আরেকটু ভালোভাবে ক্লিয়ার হতে পারলাম তাই না তাহলে চলো এরপরে কি আছে আমরা দেখি এরপরে আছে আমাদের সিমিলার ওয়ার্ড সিমিলার ওয়ার্ডে প্রথম ওয়ার্ডটা হচ্ছে লিভ তারপর রাইট পিকচার দেন এবার লিভের সিমিলার ওয়ার্ড হচ্ছে দেখি তো কি ডুয়েল লিভ অর্থ কি বাস করা লিভের সিমিলার ওয়ার্ড হচ্ছে ডুয়েল রাইট অর্থ কি লেখা রাইটের সিমিলার ওয়ার্ড কি কম্পোজ কম্পোজ অর্থ লেখা বা লিপিবদ্ধ করা এরপরে দেখো পিকচার পিকচার অর্থ কি ছবি ছবির সিমিলার ওয়ার্ড হচ্ছে ইমেজ পিকচারের সিমিলার ওয়ার্ড হচ্ছে ইমেজ এরপরে দেখো ডেন ডেন অর্থ কি গুহা ডেনের সিমিলার ওয়ার্ড হচ্ছে কেভ ডেনের সিমিলার ওয়ার্ড কেভ ডেন মানে গুহা কেভ মানেও গুহা বা গর্ত ঠিক আছে তাহলে আমরা সিমিলার ওয়ার্ড গুলো আরেকবার পড়ি লিভ ডুয়েল রাইট কম্পোজ পিকচার ইমেজ ডে কে কি ছোট সোনামণিরা পারছি আমরা সবাই একটু ভালো করে পড়বো ঠিক আছে তাহলে আমরা সবাই পারবো এরপরে দেখো দুই নাম্বারে সেন্টেন্স মেকিং প্রথম ওয়ার্ডটা কি আছে পন্ড তারপরে আছে কি ডেন তারপরে আছে ডিয়ার তারপরে আছে মানকি এইবার পন্ড দিয়ে সেন্টেন্স মেকিং দ্যাট ইজ আ পন্ড ওইটি একটি পুকুর এছাড়াও আমরা পন্ড দিয়ে আরেকটা সেন্টেন্স তৈরি করতে পারি আই সুইম ইন দ্য পন্ড আমি পুকুরে সাঁতার কাটি আই এম সুইমিং ইন দ্য পন্ড আমি এখন পুকুরে সাঁতার কাটছি এইরকম আমরা সেন্টেন্স মেকিং করতে পারি হ্যাঁ একটা সেন্টেন্সে থেমে থাকবো না আমরা সেন্টেন্স গুলো চেঞ্জ করেও সঠিক সেন্টেন্সটা লেখার চেষ্টা করবো এরপরে দেখো ডেন আ লায়ন লিভস ইন আ ডেন একটি সিংহ কোথায় বাস করে গুহায় বাস করে আমরা বলতে পারবো আ লায়ন লিভস ইন আ ডেন আরেকটাও বলতে পারি আ ফক্স লিভস ইন আ ডেন আবার বলতে পারি দিস ইজ আ বিগ ডেন এটি একটি বড় গুহা বলতে পারি তো তাই না এরপরে দেখো বিয়ার বিয়ার ইজ আ ওয়াইল্ড অ্যানিমেল ওয়াইল্ড অর্থ কি ছোট সোনামণিরা ওয়াইল্ড হচ্ছে বন বন্য ওয়াইল্ড অর্থ হচ্ছে বন্য তাহলে আ বিয়ার ইজ আ ওয়াইল্ড অ্যানিমেল একটি কি বিয়ার অর্থ কি ভালু একটি ভালু হচ্ছে কি বন্য প্রাণী বলতে পারি তো তাই না এরপরে দেখো মানকি মানকি লিভস অন এ ট্রি একটি বানর কোথায় বাস করে বানর গাছে বাস করে এটা বলতে পারি আবার মানকি দিয়ে আমরা অন্য সেন্টেন্স ও মেকিং করতে পারি যেমন দিস ইজ আ মানকি দ্যাট ইজ আ মানকি দ্য মানকি ইজ ব্রাউন কালার অথবা বলতে পারি দ্য মানকি ইজ বিগ এইরকম বলতে পারি তাহলে আমরা এই সেন্টেন্স গুলো কি শিখতে পারলাম সবাই আমরা আরেকবার করে বলে নিই পন দিস দ্যাট ইজ আ পন ডেন আ লায়ন লিভস ইন এ ডেন বিয়ার আ বিয়ার ইজ আ ওয়াইল্ড অ্যানিমেল মানকি আ মানকি লিভস অন এ ট্রি এইবার দেখেন পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব তাহলে আমরা যখন পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল লিখব তখন আমরা প্রেজেন্ট ফর্মটা তো আমাদের কোশ্চেনে থাকবে তখন আমরা কি করব আগে প্রেজেন্ট ফর্ম গুলো প্রেজেন্ট ফর্মের নিচে লিখে নিব যেমন লিভ লিভের পাস্ট হচ্ছে লিভড
past participle গুলো হচ্ছে did মনে থাকবে আগে present form এর নিচে present যেটা question এ দেওয়া থাকবে সেটা লিখবো তারপর ওর past form লিখবো তারপর past participle formটা লিখবো ওকে এরপর দেখো no no অর্থ কি জানা no এর past হচ্ছে new n k n e w new আর past participle form হচ্ছে k n o w n known no new known এর পরে দেখো আছে কি see see অর্থ কি দেখা see এর past হচ্ছে saw saw অর্থ দেখেছে আর এর past participle হচ্ছে seen তাহলে see saw seen see এর past হচ্ছে saw past participle হচ্ছে seen তাহলে see saw seen এর পরে দেখো ড্র ড্র অর্থ কি আঁকা ড্র এর past হচ্ছে drew আর past participle হচ্ছে drawn ড্র drew drawn present form এর ধরের নিচে present এর যে word গুলো সেগুলো লিখেছি তার তাদের past form লিখেছি এবং past participle form লিখেছি এরপরে কি আছে দেখি সে সে এর অর্থ সে অর্থ হচ্ছে বলা সে এর past হচ্ছে said এর past participle হচ্ছে देखी चार नम्बर राइट द बेंगली मीनिंग फ्रॉम नेचर एक नम्बर की आछे फॉरेस्ट ফরেস্টার তো কিন্তু আমরা জানি একটু আগে পড়েছি এরপরে আছে মাউন্টেন মাউন্টেন অর্থ আমরা জানবো এরপরে আছে হিল তারপরে আছে ভলক্যানো এরপরে আছে বিচ এবার অর্থগুলো দেখি ফরেস্টার অর্থ বন বা অরণ্য এরপরে আছে মাউন্টেন মাউন্টেন অর্থ হচ্ছে পর্বত আর তারপরে হিল অর্থ পাহাড় ভলক্যানো অর্থ আগ্নেয়গিরি বীজ অর্থ সৈকত বা সমুদ্র তীর সৈকত বা সমুদ্র তীর কাকে বলে আমরা হচ্ছে কক্সবাজারে যাই ওখানকার সি বিচে যাই সমুদ্রের যে ধারটা সেটাকে হচ্ছে বীজ বলা হয় ঠিক আছে তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই ফরেস্ট অর্থ বন বা অরণ্য মাউন্টেন অর্থ পর্বত হিল অর্থ পাহাড় বা কেন অর্থ আগ্নেয়গিরি আর বীজ অর্থ সৈকত বা সমুদ্র তীর মনে থাকবে সবার পাঁচ নাম্বার দেখো শর্ট কম্পোজিশন অন ইওর ডেইলি রুটিন আমরা তো শর্ট কম্পোজিশনটা কি মুখস্থ করে ফেলেছি না এখন মিসের সাথে আরেকবার পড়ে নিব যেন আমাদের মুখস্থে কোনো ভুল না থাকে দেখো আই অ্যাম আ স্টুডেন্ট এন্ড আই হ্যাভ আ রুটিন অফ মাই ডেইলি অ্যাক্টিভিটিস আমি একজন কি ছাত্র বা ছাত্রী এবং আমার একটি প্রত্যেক দিনের কি তালিকা আছে কাজের তালিকা আছে প্রতিদিন যে কাজগুলো করি তার একটি তালিকা আছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি খুব সকালে ঘুম থেকে উঠি দেন আই ব্রাশ মাই টিথ টেক মাই ব্রেকফাস্ট এন্ড গো টু স্কুল তারপরে আমি কি করি আমার দাঁত ঘষা মাজা করি সকালের নাস্তা খাই এবং বিদ্যালয়ে যাই অ্যাট 12:30 পিএম আই টেক আ বাথ and have my lunch 12:30 মিনিটে আমি কি করি গোসল দেই এবং আমার দুপুরের খাবার কি খাই in the afternoon বিকেলে I complete my homework and then I play with my friends বিকেলে কি করি আমি আমার বাড়ির কাজ কমপ্লিট করি এবং আমার বন্ধুদের সাথে খেলাধুলা করি in the evening সন্ধ্যায় I start studying আমি কি করি পড়ালেখা শুরু করি I study till 9 PM. আমি রাত 9টা পর্যন্ত পড়ি. After that, তারপরে I take my dinner and go to bed at 10 o'clock. তারপরে আমি কি করি? আমি আমার রাতের খাবার খাই এবং বিছানায় যাই 10টায়. The daily routine helps me a lot. এই প্রত্যেক দিনের কাজের তালিকাটি আমাকে অনেক সাহায্য করে. বা আমি অনেক উপকৃত হই তাই তো এরপরে দেখেন ছোট সোনামণিরা নেক্সট ডে রিভিশন ফিডব্যাক ইউনিট 24
আর কি থাকবে ওয়ার্ড টু প্র্যাকটিস এর নেচার থাকবে এবং এর সাথে থাকবে শর্ট কম্পোজিশন ইওর ডেইলি রুটিন আমরা একটু ভালো করে পড়ে নিব এবং রিভিশন রিপ্লেসমেন্ট সুন্দর করে দিব মনে থাকবে সবার থ্যাংক ইউ এভরিবডি